আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যোগীরাজ শ্রী ভর্তহরি, এই যে যিনি বৈরাগ্য শতকমের লেখক, সেই ভর্তহরির বংশ এবং ভর্তহরির পিতামাতা, এটি আমরা আলোচনা করব। যতদূর জানা যায়, খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতাব্দীতে উজ্জয়িনী নগরে মহারাজ ভর্তহরি জন্মগ্রহণ করেন। তিনি রাজা ছিলেন। তার পিতার নাম মহারাজ গন্ধর্ব সেন। গন্ধর্ব সেন যোগ্য শাসক ছিলেন। তো গন্ধর্ব সেনের চারটি পত্নী ছিল। তাহার প্রথমা পত্নীর গর্ভজাত পুত্র ভর্তহরি, দ্বিতীয় পত্নীর গর্ভজাত পুত্র মহারাজ বিক্রমাদিত্য। তো আমরা একটি শ্লোক পাচ্ছি এই ভর্তহরির জীবনচরিত বিষয়ে। এই শ্লোকটি আলোকপাত করেছে অমরকোষ গ্রন্থে শ্রী গুরুনাথ বিদ্যানিধি। সেখান থেকে এটি তার যে একটি শ্লোক, ব্রাহ্মণম ভবদ বরাহ মিহির জ্যোতি বিদ্যম গ্রণী রাজা ভর্তহরিশ্চ বিক্রম নীপ ক্ষত্রতাজয় মাভূত বৈশায়ং হরিশ্চন্দ বৈদ্যতিলক জাতশ্চ শম্ভুকৃতি শূদ্রায় মমর সরেব সবর স্বামী দ্বিজস্বাত আত্মজা। এই শ্লোক থেকে জানা যায় যে গন্ধর্ব সেন দ্বিজ শ্রী সবর স্বামী, তিনি চার জাতীয় স্ত্রী গ্রহণ করেছিলেন। তাহার ব্রাহ্মণী স্ত্রীর গর্ভে শ্রেষ্ঠ জ্যোতির্বিদ বরাহমিহির, তার ক্ষত্রিয়া স্ত্রীর গর্ভে ভর্তহরি ও রাজা বিক্রমাদিত্য, বৈশ্যা স্ত্রীর গর্ভে হরিশ্চন্দ্র ও বৈদ্য কুলতিলক শম্ভু, এবং শূদ্রা স্ত্রী হইতে সুবিখ্যাত অমরকোষ গ্রন্থের রচয়িতা অমর সিং, এই ছয়টি পুত্র উৎপন্ন হয়েছিল। তো এ বিষয়ে এটুকুই জানা যাচ্ছে। আমরা প্রণাম জানাচ্ছি যোগীরাজ শ্রী ভর্তহরিকে এবং তার পরিবারকে। হরি ওম তৎসত্।